হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ নয় জনের মৃত্যুতে দেশটিতে চলছে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক শোকের দ্বিতীয় দিনে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার দাফন হবে প্রেসিডেন্ট রাইসির মরদেহ অধিবেশনে এক মিনিটের নিরবতা পালন করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এদিকে ইব্রাহিম রাইসির মৃত্যুতে বৃহস্পতিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার বিস্তারিত ডেস্ক রিপোর্টে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনায় শোক পালন করছে সাধারণ ইরানিরা দেশটির মসজিদ এবং স্কোয়ারগুলোতে জড়ো হয়েছে নিহতদের বিদেহী আত্মার কামনায় এদিকে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে আরো কয়েকটি দেশে ইরানের প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী ও তাদের সফর সঙ্গীদের অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনায় সোমবার এক মিনিটে নিরবতা পালন করা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানায় প্রেসিডেন্ট ও তার সফর সঙ্গীদের নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি বেল টু হান্ড্রেড টু মডেলের হেলিকপ্টার বিধ্বস্তের পর তার সন্ধানে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছিল ইরান স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন ইচ্ছা থাকা সত্ত্বেও লজিস্টিক্যাল কিছু কারণে সেই সহায়তা করতে পারেনি যুক্তরাষ্ট্র এরই মধ্যে আগামী আটাইশ জুন ইরানে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায় বিচার বিভাগ নির্বাহী এবং আইনসভার প্রধানদের বৈঠকের পর দেশটির চোদ্দতম রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয় তিরিশ মে থেকে প্রার্থীদের নিবন্ধন শুরু হবে এদিকে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুতে ইরানের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এসএটিভি ইন্টারন্যাশনাল নিউজ ডেস্ক